हाय हेलो नमस्कार केमन आछेन सकले आशा करी अनेक अनेक भालो आछेन। आमी विश्वरूप आज आबारो चले एलाम आपनादेर सामने ब्यबसार आइडियार नतून एकटी भिडियो निये। आज के आमी आपनादेर संगे जे ब्यबसार आइडियाटी शेयर करते चलेछी सेई ब्यबसाटी पश्चिमबंग तथा भारतवर्षे एकटी जनप्रिय ब्यबसा। एई ब्यबसार प्रोडक्टेर चाहिदा पश्चिमबंग बांग्लादेश नेपाल सह भारतेर समस्त स्थाने, फले एई ब्यबसाटी करे खूब सहजेई प्रोडक्ट बिक्रिर माध्यमे आपनारा मुनाफा अर्जन करते पारबेन। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা অনেক অনেক গুণ বেড়ে যায়, যার ফলে আপনি সেই সময় অন্য সাধারণ সময়ের থেকে অনেক বেশি ইনকামের সুযোগ পাবেন। আর এই ব্যবসা করতে চাইলে আপনাকে অন্যান্য ব্যবসার থেকে অনেক কম পুঁজি বিনিয়োগ করতে হবে, ফলে আপনার আর্থিক সমস্যাটা অনেকটাই লঘু হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো জানেন শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিয়ে ব্যবসা আমাদের দেশে কতটা জনপ্রিয়। তাই আজ আমি আপনাদের একটি খাদ্যদ্রব্যের ব্যবসা নিয়ে আলোচনা করছি, যেই খাদ্যদ্রব্যগুলি নিয়ে আপনারা বছরের প্রতিটি সময় ব্যবসা করতে পারবেন এবং মুনাফা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, মনে রাখবেন যে কোনো ব্যবসার মতোই সাফল্য নির্ভর করে পণ্যের গুণগত মান, বিপণন কৌশল, মূল্য নির্ধারণ এবং গ্রাহক পরিষেবার মতন বিষয়গুলির ওপর। তাই আজকে আমি আপনাদের এমন এক প্রতিষ্ঠানে নিয়ে যাব যেখানে আপনারা এই সমস্ত কিছু সন্ধান পাবেন, যার ফলে আপনারা আপনাদের ব্যবসা শুরুর প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করতে পারবেন। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলে দেন। আমার নাম সুনিতা কুণ্ডু, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি। আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে, সোদপুর ও মধ্যমগ্রামের একদম মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দির। এছাড়া কেউ যদি শিয়ালদা হয়ে আসে, শিয়ালদা থেকেও সেম প্রসেসে সোদপুর অথবা মধ্যমগ্রাম আসতে হবে, সেখান থেকে অটো ধরতে হবে, অটো ধরে 5-7 মিনিটের রাস্তা। আদারওয়াইজ কেউ যদি হাওড়া হয়ে আসতে চায়, হাওড়া থেকে L238 বাসের মাধ্যমে মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা থেকেও সেম প্রসেস 5-10 মিনিটের রাস্তা মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দির। আচ্ছা, তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকে এমন একটা ব্যবসা সম্পর্কে আমি আমার দর্শক বন্ধুদের জানাতে চলেছি যেটি হচ্ছে সবথেকে ম্যান্ডেটরি, যেগুলো বেসিক্যালি লাগে, কম জায়গা, কম কারেন্ট, ডিমান্ড, যাতে মেশিনের ডিমান্ড থাকে, ডিমান্ডেবল আর কম পুঁজি, এমন একটা ব্যবসা যেটা শহরতলি অঞ্চল অথবা শহরে অঞ্চলে দুটোরই ডিমান্ড খুবই বেশি। সিমুই তৈরি করার মেশিন দেখতেই পাচ্ছেন। তো ম্যাডাম, এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের পুঁজি কতটা লাগবে সেটা যদি একটু বলে দেন। অবশ্যই, এই যে ব্যবসাটা আছে এটা শুরু করতে গেলে খুব কম করেও 40-45 হাজার টাকার মধ্যে অনায়াসে এই ব্যবসা তারা করতে পারবে। তো ম্যাডাম, 40-45 হাজার টাকা যদি আমার দর্শক বন্ধুরা পুঁজি ইনভেস্ট করেন তো তারা মাসের শেষে কত টাকা ইনকাম করতে পারবেন? দেখুন, এটার যা ডিমান্ড আছে, এই যদি এই মেশিন বসে যদি কেউ খুব ভালো মতো একটু ব্যবসাটা ধরে নিতে পারে, তার খুব কম করেও মান্থলি আয় 20-25 হাজার টাকা হতে পারে। তো ম্যাডাম, এই মেশিন যদি আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে কেনেন, কী ধরনের কাঁচামাল দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবেন? সর্বত্র এই মেশিনটা যারা পারচেস করার চিন্তাভাবনা রয়েছে বা যারা পারচেস করতে চাইছেন, এই মেশিনের র মেটেরিয়াল যেটা আছে একদমই তার জন্য আপনাকে এই না যে র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না বা খুঁজতে হচ্ছে, অনেক মার্কেটেই নেই, এরকম কোনো বিষয়টাই নেই, এটা খুবই অ্যাভেলেবেল মার্কেটেই রয়েছে। সেটা হচ্ছে আমাদের নিত্য জীবনেরই সঙ্গী, গ্রসারি আইটেমসের মধ্যেই পড়ে, সুজি থাকে, ময়দা থাকে, আটা থাকে, সামান্য তেল থাকে, এর থেকে বেশি র মেটেরিয়ালস কিছুই দরকার পড়ে না, যা আমরা নর্মালি আমাদের পাড়ার দোকান থেকে শুরু করে বড় গ্রসারি শপেও আমরা পেয়ে যাই। মানে র মেটেরিয়ালের জন্য আমার দর্শক বন্ধুদের সেরকম একটা টেনশন করতে হবে না? একদমই না। আচ্ছা, র মেটেরিয়ালের জন্য দর্শক বন্ধুরা তো টেনশন করলেন না, কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করার জন্য কি দর্শক বন্ধুদের টেনশন করতে হবে? অবশ্যই নয়। এই যে প্রোডাক্ট আছে এগুলো আপনি সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার পাড়ার দোকানেও পেয়ে যাবেন। আচ্ছা, সিমুই দেখবেন আপনি প্যাকেট করে পাড়ার দোকানেও বিক্রি হয়, বড় গ্রসারি দোকানেও বিক্রি হয়। মানেটা হচ্ছে যেখান থেকে আপনি র মেটেরিয়ালস কিনছেন আপনি সেই এরিয়াতেই আবার সেল করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, ধরুন আমার দর্শক বন্ধুরা একদম নতুন, যারা এই ব্যবসা নতুন একদম আসছেন, তাদের আপনারা কিভাবে সাহায্য করছেন?
সর্বপ্রথম যারা একদম নতুন ব্যবসা করতে চাইছেন যে আমি ব্যবসা করব, সেই ক্ষেত্রে দেখুন স্যার, আগে তো প্রথমে আসতে হবে অন টেবিল, এসে সম্পূর্ণ ডিসকাস হবে, কারণ একটা ছোট ভিডিওর মাধ্যমে পুরো মেশিনের ডিটেলস আমার পক্ষে আপনাদের বোঝানো বা বোঝা দুটোই অসম্ভব। তো বিস্তারিত আপনারা আসবেন, আপনার সাথে বসে কথা হবে সম্পূর্ণ। এছাড়াও মেশিন নেওয়ার পর মেশিনের টেকনিক্যালি যদি কোনো ইস্যু হয় যার বিহাভে, আপনি মেশিনের উপর এক বছরের গ্যারান্টি আর সার্ভিস পাচ্ছেন আমাদের 5 বছরের। ইভেন মেশিন নেওয়ার পর আপনাকে যে টেকনিশিয়ান যাবে মেশিন চালিয়ে আপনাকে পুরো চালু করে দেখাবে, মানে পুরো ট্রেনিংটা প্রোভাইড করবে, এই সম্পূর্ণ বিস্তারিত ট্রেন দায়িত্বটা কোম্পানি নেয়। এছাড়াও আপনি যে সেল করবেন তার কিছুটা হেল্প আমরাও করে দেবো, যে কীভাবে আপনি সেল করতে পারবেন, কোন মার্কেটে সেল করতে পারবেন, কী লাভ্যাংশ রেখে আপনার সেল করলে বেটার হবে, সেই গাইডলাইনও আমরা দিতে পারবো। মানে মোটামুটি মার্কেটিংয়ের সামান্য হলেও আপনারা একটু দর্শক বন্ধুদের হেল্প করছেন? অবশ্যই ম্যাডাম। এই মেশিনটি যদি আপনাদের থেকে আমার দর্শক বন্ধুরা কেনেন তাহলে কোনো ধরনের বিদ্যুৎ লাগবে কি? অবশ্যই, এই মেশিনের জন্য আপনাদের ঘরের যে কারেন্ট, যেটা দিয়ে নর্মালি ফ্যান চলে, ফ্রিজ চলে, টিভি চলে, সেই কারেন্টই লাগবে, যেটা 220 কারেন্টেই আপনার এইসব মেশিনগুলো অনায়াসে আপনারা চালাতে পারবেন। এখানে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা আছে 2 HP-র। এবার আমার বন্ধুগণদের যেরকম নিড থাকবে, কেউ যদি 2 HP-র মেশিন নিতে চান 2 HP, কেউ যদি 5 HP-র মেশিন নিতে চায় 5 HP, কেউ যদি 3 HP-র মেশিন নিতে চান 3 HP-র মেশিনও আমাদের এখান থেকে আমরা বানিয়ে প্রোভাইড করি। আচ্ছা, খুব ভালো কথা ম্যাডাম। তো এই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগছে? আগেই বলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা কম জায়গার মধ্যে লাগছে এই মেশিনটা। এটার জন্য আপনার খুব বড় জোর 100 থেকে 150 স্কোয়ার ফিট মতো জায়গা হলেই যথেষ্ট, যেখানে আপনার শুধু মেশিন নয়, র মেটেরিয়ালস থেকে রেডি প্রোডাক্ট সম্পূর্ণটাই আপনারা রাখতে পারবেন। তো ম্যাডাম, এই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে সেটা যদি একটু বলে দেন। সর্বপ্রথম এটা হচ্ছে ফ্রুট প্রোডাক্ট, এটার জন্য আপনার একটা ফ্যাশাই লাইসেন্স ম্যান্ডেটরি, আর একটা ট্রেড লাইসেন্স, কারণ আপনি ঘরে বসে ব্যবসাটা করছেন তো আপনাকে মিনিমাম একটা ট্রেড লাইসেন্স শো করতে হবে। আর ফ্যাশাই লাইসেন্স বিকজ এটা ফ্রুট প্রোডাক্ট, এটা আপনার পাড়ার দোকান থেকে শুরু করে গ্রসারি শপে যাবে, গ্রসারি শপ থেকে আরও দূরে যাবে, তো সেইখান জন্য আপনার ফ্যাশাই লাইসেন্সটা কিন্তু ম্যান্ডেটরি। ম্যাডাম, এই মেশিনটা কি করে চালাতে হয় সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, অবশ্যই আমি আমার দর্শক বন্ধুদের এটা চালিয়ে দেখাতে চাইবো। এটা দেখতে পাচ্ছেন এখানে হপার রয়েছে, এখানে আপনার র মেটেরিয়ালস মানে যে আটা বা ময়দার ডোটা এখানে দিয়ে দিতে হবে। ইভেন এখানে আপনার জালি সিস্টেম থাকে, এখান থেকে আপনার যেরকম শিমুয়ের আপনি শেপ করতে চাইছেন সেই শেপের জালি দিলে এখান থেকে আপনার র মেটেরিয়ালসে কেটে বেরিয়ে যাচ্ছে। এই মেশিনের এর থেকে বেশি আর কোনো ফাংশনই নেই, খুবই ছোট মেশিন আর খুবই শ্রমিক আপনার কম লাগবে। ম্যাডাম, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা চাইছেন যে ব্র্যান্ড করে সিমুই বা নুডলস বিক্রি করতে চান, তো তাদের জন্য আপনারা কিভাবে সাহায্য করবেন? অবশ্যই আমি আমার দর্শক বন্ধুদের জানাতে চাইবো, আমাদের এখানে এই মেশিনটা শুধু নয়, এছাড়াও আরও অনেক মেশিন পাওয়া যায়। যেরকম আপনি এটাকেই যদি একটু প্যাকেটিং করে বিক্রি করেন, আপনি মার্কেটে খুব কম করেও 40 থেকে 45 টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন, তো সেই ক্ষেত্রে ব্যান্ড সিলিং মেশিন পাওয়া যায় আমাদের এখানে, খুবই ছোট মেশিন যেখানে আপনি র মেটেরিয়ালসগুলো বানিয়ে বিক্রি করতে পারবেন। এছাড়াও আমাদের এখানে আরও অনেক ছোট মেশিন আছে, যেমন সস বা গ্রেভি তৈরি করার মেশিন, অথবা কটন ক্যান্ডি অথবা সুগার ক্যানের মেশিনও আমাদের এখানে পাওয়া যায়। আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ডিটেলস তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা যায় না, তবুও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন, আর অবশ্যই কোম্পানি ভিজিট করবেন। কোম্পানি ভিজিট করলে আরও ডিটেলস আপনি আরও বেশি পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিও দেখে খুবই ভালো লেগেছে, এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।